হাই ফ্রেন্ড, আমি রাজু দেবনাথ, আর ডিনাথ। আমি ডেয়ারি ফার্ম সম্বন্ধে তোমাদের কিছু বলবো, কিন্তু আমি ডেয়ারি ফার্মের কেউ নয়। প্রথমে এটা বলে রাখা ভালো, আমি একজন পেন্টার, স্কাল্পটার এবং ফিল্ম ডিরেক্টর। ডেয়ারি ফার্ম সম্বন্ধে আমার বন্ধু রাজা এবং শচীন, যারা জামশেদপুরে থাকে, তারা একটা অসাধারণ খবর দিল এবং সেটা শুনে আমি নিজে জামশেদপুরে চলে আসলাম। কারণ কি? কারণ এই ভিডিওটা আমি, সাধারণত এটাই আমার প্রথম ভিডিও, এই ভিডিওটা আমি করছি শুধুমাত্র বাংলার যুবকদের জন্য। আমি যখন শুনলাম যে যুবকদের জন্য এত বড় একটা স্কোপ আছে, আমি নিজে চলে আসতে বাধ্য হলাম। কারণ বাংলা মানে শুধু তো পশ্চিমবাংলা না, তার সঙ্গে বাংলাদেশ বিশাল বড় একটা জায়গা পড়ে আছে, তার জন্য একটা অসাধারণ অপরচুনিটি তারা তৈরি করেছে। পশুপালন, সাধারণত আমরা জানি, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে সবাই বলে যে পাঞ্জাব, হরিয়ানা থেকে ওই সব এলাকা উত্তর ভারত পশুপালনের ক্ষেত্রে আদর্শ জায়গা, এবং সত্যি হয়তো তাই। কিন্তু এখন বর্তমানে চিত্রটা পাল্টে যাচ্ছে ডিউ টু টেকনোলজি। কি সেটা, সেইটা আমাদের ওনারা ভালো করে বোঝালেন, এবং আমার মনে হলো এটা তো আমার বন্ধুদেরকে জানাতেই হবে। যদি আমি একজন ডিরেক্টর হই, ডিরেক্টরের কাজ থাকে সিনেমার মাধ্যমে কিছু জানানো, আমার মনে হলো এটা ডাইরেক্ট তোমাদেরকে বলা দরকার। সেটা কি? সেটা হলো, আমরা দেখেছি অনেকে কী করে, পাঞ্জাব থেকে অথবা হরিয়ানা থেকে গরু নিয়ে আসে। আমরা দেখেছি সেই বিশাল বিশাল গরু, যেগুলো এখানে আনার পরে না কিছু প্রবলেমস ওনারা ফেস করছিলেন। কী ধরনের প্রবলেম? ওনারা দেখেছেন ওখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার, এবং ওদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা। ওখানে যে ধরনের খাবার পাওয়া যায় গরুর, এখানে সে ধরনের নেই। 40 লিটার দুধ হবে বলে নিয়ে এসে এখানে দেখা যাচ্ছে আশানুরূপ ফল হচ্ছে না। এবং এই জন্যে আমি দেখেছি অজস্র ডেয়ারি ফার্ম, যাকে ছোটোখাটো ক্ষেত্রে খাটাল বলে, সেগুলো বন্ধ হতে দেখেছি আমি। কেন? নিরাশ হয়ে যাচ্ছে। ওনারা বললেন যে একটা গরু ওখান থেকে নিয়ে আসা, তার দাম, তার ট্রাভেলিং কস্ট, এবং এখানে এনে ঠিকঠাক পরিচর্যা না করতে পারা, এবং ট্রেনিং সেন্টার নেই, কি অবস্থা! আর যেগুলো আছে সেগুলো অবস্থা আপনারা খুবই ভালো জানেন, ঠিক আছে? তাই ওনারা বলেন এগুলোকে বাদ দিয়ে না একটা উপায় আছে, যেটা দিয়ে আপনি যে এলাকায় থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, ভেরি গুড, আপনি পশ্চিমবঙ্গে থাকেন, ভেরি গুড, আপনার এলাকার গরু, সুতরাং সেটা অনেক কম দাম, আপনার এলাকার গরু 40 কেজি পর্যন্ত দুধ দিতে পারে। ভাবছেন বাজে কথা? একজন ডিরেক্টর হয়ে আমি বাজে কথা বলতে পারি না, দিস ইজ ট্রু, আমি দেখেছি। আমি যার জন্যে এই ব্যাপারটা বোঝার জন্যে আমি কলকাতা থেকে জামশেদপুরে এসেছি নিজের পয়সা খরচা করে, শুধুমাত্র আপনাদেরকে জানাবো বলে। দিতে পারে, কিন্তু কয়েকটা টেকনোলজির ব্যাপার আছে। আপনারা এখানে গরুকে নিন আপনি, তার সাথে জিনোম সিমেন্ট বলে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা ওনারা আমাদেরকে অনেক বুঝিয়েছেন। আমি টেকনোলজিটা অতটা বুঝতে পারিনি, কিন্তু মোদ্দা কথাটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে একটা উন্নত গরু, ধরুন সেটা উত্তর ভারতের হতে হবে তার কোনো মানে নেই, সেটা আমেরিকার হতে পারে, অস্ট্রেলিয়ার হতে পারে, সেইখানকার গরুর সিমেন্টকে নিয়ে তারা এখানে এখানকার গরুর মধ্যে ইম্পোর্ট করছে। ওখানকার গরু আনতে গেলে কী হ্যাপা আমরা বুঝি, এবং ওই গরুটা যে ওয়েদারে আছে এখানকার গরু সেই এখানে এসে সেই ওয়েদার পাচ্ছে না বলে হ্যাপা আমাদের তৈরি হচ্ছে। কিন্তু আমার গরু যদি ওইখানকার সিমেন্ট এনে, জিনোমিক সিমেন্ট এনে আমার গরুর মধ্যে ইনজেক্ট করা হয়, তাহলে একটা অপূর্ব ফল পাওয়া যাচ্ছে। যে বাছুর তৈরি হচ্ছে সেই বাছুরেরকে দিয়ে 20 থেকে 40 লিটার দুধ পাওয়া যাচ্ছে, ওনারা প্র্যাকটিক্যাল করে আমাকে দেখিয়েছেন। ওনারা এটাও করেছেন যে শুধু ওনারা কেন করবেন, বিশাল বড় একটা ফার্ম করেছেন, ওনারা কেন করবেন, এইটা আমাদের এলাকাতে বাংলাতেও ছড়িয়ে পড়ুক, সেই জন্য ওনারা ট্রেনিং সেন্টার করেছেন। এই সময় আপনারা আসতে পারছেন না, ভেরি গুড, অনলাইনে করুন, অফলাইনে করবেন, চলে আসুন জামশেদপুরে। ওনারা বলছে আমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। আর কি হতে পারে, কি ব্যাপারটা ঘটেছে, আমি যেটুকুনি বুঝতে পেরেছি, আমার এই মোটা বুদ্ধিতে যেটুকুনি আমার বোধগম্য হয়েছে, লকডাউনের সময়, হ্যাঁ লকডাউনের সময় দেখা গেল যে সেই সময়
লকডাউন আমাদের জীবন বোধ পাল্টে দিয়েছে, আমাদের ভাবনা চিন্তা পাল্টে দিয়েছে, কিন্তু লকডাউনে এমন কিছু জিনিস ডেভেলপ করেছে যেটা অন্য সময় হয়নি। ওনারা দেখলেন যে লকডাউনে যত রকমের বিজনেস আছে, সমস্ত রকমের বিজনেস, সেটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই বিপদে পড়েছে, কিন্তু ডেয়ারি ফার্ম বিপদে পড়েনি। সকালবেলা একেবারে গরিবের বাড়ি থেকে একেবারে বড় লোকের বাড়িতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে দুধ এবং দুধ এবং দুধ। সুতরাং যদি দুধ সম্বন্ধীয়, ডেয়ারি ফার্ম সম্বন্ধীয় কোনো বিজনেস ডেভেলপ করা যায় তার কিন্তু মার নেই। আমরা এতদিন মার খাচ্ছিলাম কেন? আমাদের কাছে সঠিক জানকারি ছিল না, আমরা বাইরে থেকে গরু আনছিলাম, আমাদের ক্লাইম্যাক্সের সঙ্গে মিশছিল না যার জন্যে। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে জেনোমিক সিমেন্টটা না, এটার একটা দারুণ ডেভেলপমেন্ট হয়েছে। কেমন জানেন? ধরুন আমরা পূর্ব ভারতে আছি, আমাদের ওয়েদারটা সম্বন্ধে আমরা সম্পূর্ণ জানি। ওরা কী করেছে, ওরা না ওই সিমেন্টটাকে নিয়ে ওটাকে ডেভেলপ করেছে, করে এই ওয়েদারে সেট করেছে। অর্থাৎ আপনার ওয়েদারের মতো যে সিমেন্টটা প্রয়োজন সেটাই ওরা আপনাকে দেবে। আপনি ভাবছেন এটা বিজনেস? না, শুধু বিজনেস না, এটা একটা আমি বলবো মানবিক কাজ এই সময় যুবকদের জন্যে। আমার কি আছে, আমি একজন আর্টিস্ট, আমি একজন ডিরেক্টর, কেন এটা বলতে যাচ্ছি? শুধুমাত্র আমার বন্ধুদের কথা ভেবে, আমার পাড়ার, আমার দেশ, আমার রাজ্যের, বাংলাদেশের সবার কথা ভেবে আমার মনে হলো এটা আমরা সম্বন্ধে আমরা সম্পূর্ণ জানি। ওরা কি করেছে, ওরা না ওই সিমেন্টটাকে নিয়ে ওটাকে ডেভেলপ করেছে, করে এই ওয়েদারে সেট করেছে। অর্থাৎ আপনার ওয়েদারের মতো যে সিমেন্টটা প্রয়োজন সেটাই ওরা আপনাকে দেবে। আপনি ভাবছেন এটা বিজনেস? না, শুধু বিজনেস না, এটা একটা আমি বলবো মানবিক কাজ এই সময় যুবকদের জন্যে। আমার কি আছে, আমি একজন আর্টিস্ট, আমি একজন ডিরেক্টর, কেন এটা বলতে যাচ্ছি? শুধুমাত্র আমার বন্ধুদের কথা ভেবে, আমার পাড়ার, আমার দেশ, আমার রাজ্যের, বাংলাদেশের সবার কথা ভেবে আমার মনে হলো এটা আমি বলতেই পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটে পয়েন্ট। এক, আপনার গ্রামের, আপনার রাজ্যের গরুকে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি, তার জন্যে অনেক খরচা করে বাইরে যেতে হচ্ছে না। দুই, এমন একটা বিজনেস যেটা প্রচুর টাকার প্রয়োজন নেই, আপনার গরুকে ডেভেলপমেন্ট করা যাচ্ছে। তিন, শুধু মুখে তো বললে হবে না, ট্রেনিং প্রয়োজন, সেই ট্রেনিংও আমরা পেয়ে যাচ্ছি। কোথায় পাবেন? জামশেদপুরে ওনারা একটা ট্রেনিং সেন্টার শুরু করেছেন এবং আরেক উত্তর ভারতের দিকে আছে। আমার মনে হলো জামশেদপুর যেহেতু এটা কাছাকাছি, এ সম্বন্ধে বিস্তারিত, এইগুলো আমি টেকনিক্যাল ব্যাপার, আমি অত কিছু বলবো না। এ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ওনাদের ওয়েবসাইটে যান, নাম্বারে যান। আমার প্রথম ভিডিও, বাই।